কৃষি মার্কেটের খবর দেখছিলেন, সবশেষ জানাতে চাই তথ্য কি রয়েছে। সুলতান মাহমুদ আরিফ এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে রয়েছেন। আরিফ, আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি? দেখে মনে হচ্ছে রীতিমতো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছেন। মালামাল আদৌ কোনো কিছু বেঁচে গেছে কিনা ব্যবসায়ীদের, সেটা একটা প্রশ্ন অবশ্য। আর ব্যবসায়ীদের পুনর্বাসন বা ক্ষতিপূরণ নিয়ে কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? যে রাশেদ, গতকালকের ৬ ঘন্টারও বেশি সময় ধরে আগুনের যে তাণ্ডব এই কৃষি মার্কেটে চলেছে, সেই তাণ্ডবের ধ্বংসলীলায় আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে একেবারেই ধ্বংসস্তূপ বলা একেবারেই অযৌক্তিক না, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং যে প্রশ্নটি করেছেন যে কোনোরকম মালামাল বেঁচেছে কিনা, কোনোরকম মালামাল বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এবং আমরা গতকালও দেখেছি সবগুলো দোকান একেবারে পুড়ে ছাই, আজকেও এখানে আসার পরে সে ছাইয়ে দেখতে পাচ্ছি। এবং অবশিষ্ট যে সমস্ত লোহালক্কর রয়েছে সেগুলো মোটামুটি তারা সরানোর চেষ্টা করছে, তবে মালামাল অক্ষুণ্ণ বলতে একেবারেই মালামাল ভালো থাকার মতো কোনো মালামাল কিন্তু এখানে নেই। এবং যারা ব্যবসায়ী রয়েছেন এবং তাদের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তারা এখন তোড়জোড় চালাচ্ছেন শুধু দোকানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার, যেন আবার দ্রুতগতিতে তারা আবার এখানে যেন তারা ব্যবসা শুরু করতে পারে, এই প্রত্যয়ে তারা কিন্তু কাজ করেছেন। এবং সিটি কর্পোরেশন থেকে আমরা দেখেছি বাইরে তারা আসলে এখানে ক্ষতিগ্রস্ত যে দোকানগুলো রয়েছে তাদের তালিকা করছেন যে কতটুকু কতগুলো দোকান এখানে আছে বা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন পর্যন্ত কথা বলেছিলাম ওখানে যারা আসলে তালিকা করছেন, তারা বলছেন যে ৫০০টাধিক লোকের তারা তালিকা করছেন যারা আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সিটি কর্পোরেশনের তথ্য মতে যে প্রায় ৩০০টাধিক দোকান তাদের অনুমোদনকৃত দোকান এখানে রয়েছে, কিন্তু অস্থায়ীভাবে এছাড়া আরও কয়েকশো দোকান কিন্তু এখানে ছিল, যার কারণে বলা যায় যে ৫০০টাধিক দোকান কিন্তু এই কৃষি মার্কেটটিতে ছিল। এবং যাদের স্থায়ী অস্থায়ী এবং অনুমোদনকৃত এবং অনুমোদনের বাইরে গিয়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে সব মিলে দোকানের সংখ্যা ৫০০টাধিক বেশি। এবং এখানকার যারা আছে আমরা তাদের সাথে কথা বলেছি যে সব মিলে ক্ষতির সংখ্যা কত, তারা বলেছেন ৩০০ কোটি টাকার উপরে এখন পর্যন্ত ক্ষতি হয়ে গেছে। ঠিক এই ক্ষতির কীভাবে পোষাবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তারা আবার এই ক্ষতি পুষিয়ে তাদের ঋণ করা টাকা দিয়ে তারা দোকান করেছেন, সেই টাকার ক্ষতি পুষিয়ে আবার তারা কীভাবে ঘুরে দাঁড়াবে সেই জন্যই কিন্তু তোড়জোড় করছে এখানকার ব্যবসায়ীরা। আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, রাজধানীর কৃষি মার্কেটে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদেরকে।